আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজ জানাব হিন্দুরা কেন তুলসী গাছকে পূজা করে থাকে। তো আসলে হিন্দুরা পূজা করে, কিন্তু আমরা ইবাদত বন্দেগী করি শুধুমাত্র আল্লাহর। কিন্তু হিন্দুরা পূজা করে 360 দেবতা এবং 30,000 দেবতা বা মতান্তরে 30 কোটি দেবতা তারা পূজা করে থাকে। তারা যাদের কাছ থেকেই উপকার লাভ করে মনে করে এটাই তাদের জন্য পূজার মতোই তারা মনে করে থাকে। কিন্তু আমরা মুসলমানরা এটাকে পূজা করি না, বরঞ্চ মনে করি এটা আল্লাহ পাকের একটা সৃষ্টি মাত্র। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু জিনিসের মাঝে কিছু মানুষের জন্য উপকার হিসেবে দান করেছেন। যেমন আল্লাহ বলেছেন, রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, অর্থাৎ আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। পৃথিবীতে যত গাছপালা, কীট পতঙ্গ, মানুষ, যা কিছু আছে, কোনো কিছু অনর্থক তৈরি করা হয় নাই। তাহলে এই তুলসী গাছ, এটার বহুবিধ গুণ রয়েছে, এটার ঔষধি গুণ রয়েছে। বিশেষ করে সর্দি, কাশি, হৃদরোগ, শরীর ব্যথা, বিভিন্ন জায়গায় এই তুলসী গাছের ফায়দা আমরা পেয়ে থাকি। এই কারণে যেটা আমরা পূজা করব এটা নয়, তুলসী গাছ আমরা এটাকে বিভিন্ন রকম ঔষধি গাছ হিসাবে আমরা নিজেরা ব্যবহার করতে পারি, কিন্তু এটাকে আমরা কখনো পূজা করব না। হ্যাঁ, মনে রাখতে হবে তুলসী গাছের বহুবিধ উপকার রয়েছে, এটা আমরা স্বীকার করি, তাই বলে আমরা এটাকে পূজা করব না। মনে রাখবেন, তুলসী গাছ কেউ যদি কাশির জন্য ব্যবহার করতে চায়, তাহলে এটাকে ভালো করে 4-5টা পাতা দিয়ে, এটাকে গরম পানি দিয়ে যদি কেউ চায়ের মতো পান করে, তাহলে আল্লাহ পাক তার কাশিকে ভালো করে দেন, সর্দিকে ভালো করে দেন, মাথা ব্যথা ভালো করে দেন, এবং আরও শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের উপকৃত হওয়া যায়। সুতরাং আমরা তুলসী গাছকে আমরা ব্যবহার করতে পারি ঔষধি গাছ হিসাবে, কিন্তু পূজা হিসাবে আমরা এটাকে ব্যবহার করব না। যদি কেউ এই গাছটাকে পূজা করে, তাহলে এটা সরাসরি শিরিক হয়ে যাবে এবং আল্লাহর সাথে সমকক্ষ মনে করা হবে, এটা কোনো প্রকারেই করা যাবে না, পূজা করা যাবে না।